রাষ্ট্রপতি কারে বিটা আটকে রেখেছেন জায়গাগুলো নিজে একবার ঘুরে দেখুন এটা নাকি উন্নয়ন হয়েছে দমদম উত্তর এবার তাদের উত্তর দেবে বিধির পক্ষে রাস্তার রিপেয়ারিং পানীয় জলের পাইপলাইনের রিপেয়ারিং ওটাকে কোনো উন্নয়নের মধ্যে ধরা হয় না নমস্কার আমি পূজারিণী ঘোষ আর আজকে এবিপি আনন্দের সাথে আমি চলে এসেছি তারকা চোখে তারকা কেন্দ্রে সামনে বিধানসভা ভোট আমরা সবাই জানি তাই এই ভোটে মানুষের কাছ থেকে জেনে নেব যে তাদের কি প্রত্যাশা রয়েছে তারা কি চাইছে সরকারের কাছ থেকে আর এতদিনে তারা কি পাননি বা কি কি পেয়েছেন এখানে তো আমি মোটামুটি প্রতিদিনই থাকি ঘুরি সুতরাং এখানকার মানে সুবিধা অসুবিধাগুলো আমার জানাই আছে তো এখানে আমার যেটা আবেদন মানুষের কাছে যে দিদি তৃতীয়বার আসবেনি ক্ষমতায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই পৌরসভা আমাদের সাংসদ আমাদের সুতরাং এখানে যদি বিধানসভায়ও জনপ্রতিনিধি থাকে আমাদের দল থেকে তাহলে দিদির হাত তো শক্তিশালী হবেই তাছাড়া যে সমন্বয় করে যে কাজটা করার কথা উন্নয়নের কাজ সেটা আরও ত্বরান্বিত হয় আরও ভালো করে করা যায় একটু গলিগুলোতে দেখুন মানুষ কীভাবে বসবাস করে আমার দেখে সত্যি আজকে মনটা খারাপ হচ্ছে যেভাবেও মানুষ থাকে এবং এরকম মানুষকে রেখেও বলা যায় পশ্চিমবাংলায় নাকি ব্যাপক উন্নয়ন হয়েছে দমদম ঘুরতে ঘুরতে দমদমেরই বাসিন্দা এবং আমাদের সবার খুব প্রিয় তন্ময়বাবুর কাছে আমরা চলে এসেছি তন্ময়বাবুর কাছে জিজ্ঞেস করে নেব আপনার চোখে উন্নয়ন কতটা হচ্ছে দমদম বাসিন্দাদের কাজ এই সরকার কোথাও কোনো উন্নয়ন করেনি দমদম উত্তরেও কোনো উন্নয়ন নেই রাস্তার রিপেয়ারিং পানীয় জলের পাইপলাইনের রিপেয়ারিং ওটাকে কোনো উন্নয়নের মধ্যে ধরা হয় না ওটা যে কোনো সরকার থাকলে হবে এটা সরকারের রুটিন ওয়ার্ক রাস্তা হবে রাস্তা ভাঙবে সেই রাস্তা রিপেয়ার হবে এটাকে উন্নয়ন বলে না অনেক কিছুই হয়েছে আমাদের ছাত্র যুবদের জন্য তো উনি ভীষণভাবে কাজ করেছেন পাশে দাঁড়িয়েছেন উৎসাহিত করেছেন কিন্তু মানে যে বিধায়ক আমরা পেয়েছি এখন সেই সরকার এখন নেই সেজন্য মানে প্রতিপদে বাধা দিয়েছে এই রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তা হচ্ছেই না পড়েই আছে এইটা কিছুটা হলো মানে কোনো কাজের কোনো সিস্টেম নেই আমাদের বিধায়ক সমস্যা জানেন উনি প্রত্যেকটা সমস্যা সমাধানের চেষ্টা করেন কিন্তু উনি যদি এমপি ল্যাডে এমএলএ ল্যাডে যে টাকাটা আছে এমএলএ ফান্ডে যে টাকা দিতে চান এই সমস্যা সমাধানের জন্য তাহলে বর্তমান যে পৌরসভার প্রশাসক মণ্ডলী এবং দুটোই উত্তর দমদম পৌরসভার নির্বাহ প্রশাসক মণ্ডলী এই টাকা নিতে চায় না কেন নিতে চায় না বুঝতে পারছি না এটা তো পশ্চিমবঙ্গ সরকারের টাকা 34টা ওয়ার্ডে সমান পরিমাণে উন্নতি হয়েছে রাস্তাঘাট জল আলো প্রথমে গ্যাসের দাম কমিয়ে দিয়ে কিছু টাকা তাদের বললো ভোট থেকে যে ব্যাংকে জমা পড়বে সাধারণ মানুষ খুব আনন্দ পেল যে যা গ্যাসের দাম কমিয়েছে আমাদের টাকা আরও ঢুকছে কিন্তু দেখা গেলো তার উল্টো গ্যাস তো মাসে একবার গেলে 200 টাকা বেশি যাচ্ছে ইলেকট্রিক বিল গেলো 500 টাকা যেন 5000 টাকা চলে আসছে তাহলে ইলেকট্রিক বিলে আমাদের লস হচ্ছে আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটাকে বলা হয় দমদম ক্যান্টনমেন্ট এরিয়া আমরা যদি একটু হিস্ট্রি ঘেটে দেখি তাহলে 1783-তে প্রথম এই ক্যান্টনমেন্ট এরিয়াটি তৈরি হয় ব্রিটিশ আমলের এই সেনা ছাউনির নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্য যেগুলো প্রত্যেক দিন লাগে সেগুলো সাপ্লাই করার জন্যই এই জায়গায় তৈরি হচ্ছিল জনবসতি ধীরে ধীরে জনবসতি আরও বাড়তে লাগলো তারপর 1846-এ এখানে তৈরি হলো অর্ডন্যান্স ফ্যাক্টরি যাকে আমরা আজকের দিনে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি বলে থাকি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরি যেখানে তৈরি হতো এনফিল্ড রাইফেলের ভেতরের কাগজের টোটা সেই টোটাকে ঘিরেই নানান গুজব আর সেই গুজবই ইন্ধন জুগিয়েছিল সিপাহী বিদ্রোহের 1857-এর 22শে জানুয়ারি বেঙ্গল আর্টিলারি সেনারা প্যারেডের সময় সেই কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করেছিলেন জানেন কি কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছিল সেই প্যারেড গ্রাউন্ড যে বাল্মীকি রামায়ণ লিখেছিল সেও তো অনার্য ছিল দস্যু রত্নাকর দস্যু বৃত্তি নিম্ন বর্গ পেশা কে কেন কত ভালোবেসে তোর নাম রেখেছে মনীষা কার জীব কাটা গেছে তোর নয় ওটা সভ্যতার দমদম এলাকায় ঘুরতে ঘুরতে আমি ঠিক এখন যে জায়গাটা এসে পড়েছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাত্য বসুর বাড়ি তুমি যে
কাজগুলো করতে ভালোবাসো, যেমন থিয়েটার বা লেখালেখি, সেগুলোর কি সময় পাচ্ছ নাকি সম্পূর্ণটাই চলে যাচ্ছে পার্টির কাজে? না, এখন তো একটা লেখা লিখছি আমি তারকবস্কি নিয়ে, আর প্রচারও করছি, আমার সিনেমা চলছে এখন হলে ডিকশনারি, মানে ওই দুটো মিলিয়েমিশিয়ে যতটা পারা যায় সেভাবেই চলছে আর কি। তুমি এমনি আমাদের সবার ইন্সপিরেশন, আমি নিজেও, আমি জানি না তুমি জানো কিনা, আমি রুদ্রসঙ্গীত দেখেছিলাম স্কুলে পড়তে, অ্যান্ড সেখান থেকেই আমি প্রথম ডিসাইড করি যে আমি অভিনয় করব প্রফেশনালি। আমি দুবার দেখেছিলাম, আমি একবার একা গেছিলাম, একবার মাকে নিয়ে গেছিলাম মাকে কনভিন্স করার জন্য। তো আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আজকের সময়ে দাঁড়িয়ে রুদ্রসঙ্গীতের মতো একটা থিয়েটার প্রোডাকশন বা একটা নাটক করা কি খুব কঠিন কাজ তোমার জন্য, নাকি সে মানে এখনও তুমি সেরকম একটা কিছু করতে পারো, সেখানে কোনো বাইন্ডিং বা কোনো রেস্ট্রিকশন তোমার থাকবে না? না, কঠিন, কিন্তু বাইন্ডিং অর্থে দুরকম বাইন্ডিং হয়। আমার ধরুন তুমি যে বাইন্ডিংটা মিন করছো সেটা পলিটিক্যাল বাইন্ডিং, সেই পলিটিক্যাল বাইন্ডিং আমার নেই। তাহলে কি এখন শুধু সিনেমাটাই পরিচালনা করবেন নাকি থিয়েটারও করবেন? এখন তো সিনেমাই করার ইচ্ছে বেশি। যাকে তুমি আমার কথা ছাড়ো, তুমি কি কাজ করছো সেটা একটু বলো, তোমাদের জেনারেশনে যারা কাজ করছে নতুন সেগুলো বরং জানতে আমি বেশি আগ্রহী। আমি আমার সবাই একটা ছবি আমি শেষ করলাম, একটা বাংলা ছবি। সবচেয়ে যেটা হচ্ছিলো যে কোভিডের সিচুয়েশনে আমরা সবাই, যেহেতু আমাদের একটা ইনসিকিওর একটা প্রফেশন, তো আমরা সবাই খুব চিন্তা করছিলাম যে কী হবে কী হবে, কিন্তু ভগবানের কৃপায় বা সবার আশীর্বাদে পরপর দু একটা ছবি করলাম কোভিডের পর। এখন একটা হিন্দি ছবির প্ল্যান হচ্ছে। প্রচারের সময় কীভাবে ডায়েট করো, নিজেকে ঠিকঠাক রাখো কী করে? তিন বেলা খেয়ে চার বেলা প্রচুর মানে হইচই করে এরকম আর কি, মানে কোনো ডায়েট করি না, তবে ভাবছি এবার ডায়েট করবো। শুনছিলাম তোমার বাড়িতে বাবা বোধ হয় এখন সুস্থ আছেন, ভালো আছেন? হ্যাঁ, বাবা এখন সুস্থ আছেন, এখন ভালো আছেন, ভগবানের কৃপা। এই সময় নিজেদের শরীরের যত্ন রাখাটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ নিজে ভালো থাকলেই তখন বাকিদের ভালো থাক মানে রাখা যায়, এটা আমি বিশ্বাস করি। আপনারা এই সময় কী ডায়েটের মধ্যে দিয়ে যান, এটার টিপস তো আমি আপনার কাছ থেকে চাইব। আমার একজন বন্ধু হিসেবে আমি আপনার কাছে পরামর্শ চাইছি যে এই সময়কালে যখন আপনি বুঝতে পারছেন আমায় এত পরিশ্রম করতে হবে, তখন কী ডায়েটের মধ্যে দিয়ে আমার যাওয়া উচিত, আপনি আমায় পরামর্শ দিন। আমি তো অনেক কিছুই বলতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যেখানে হয়তো যাবেন সেইগুলো হয়তো সেখানে অ্যাভেলেবল থাকবে না। বাট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে জল বেশি করে খাওয়া আমার মনে হয় সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। জল আমি এমনিতেই বেশি খাই, তবে আমি জলের চাইতেও বেশি খাই চিনি ছাড়া লিকার চা। আমি দিনে অন্তত 30 কাপ চিনি ছাড়া লিকার চা খাই। আমরা যারা প্রতিদিন দলীয় কাজে থাকি তাদের মোটামুটি একটু এই গরম সহ্য করার অভ্যেস আছে, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে নির্বাচনে প্রার্থী হলে আর একটু বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয়, আর সেখানে গরম একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু যতটা সম্ভব ঠান্ডা জিনিস খেয়ে, আর আমাদের বয়সে আমরা একটু কম খাই, সুতরাং কম খেয়ে শরীরকে ঠিক রাখা এটা চেষ্টা করি। রাস্তায় হাঁটতেও আমার ভালো লাগে, উদ্দেশ্যহীনভাবে হেঁটে হেঁটে যাচ্ছি তাই ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, অবসর সময় ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, টেলিভিশনে খবর দেখি সেটা ভালো লাগে, গান বাজনা শুনি, নিজে অল্প স্বল্প গান গাইতে পারি, সেগুলো একটু অবসর সময় হারমোনিয়াম নিয়ে বসে যাই, সেগুলো ভালো লাগে। আমি জিজ্ঞেস করলে লোককে রাস্তায় যে আপনার ব্যাংকে কি 15 লক্ষ টাকা ঢুকেছেন, সবাই কিন্তু বলবে না। বেটি বাঁচাও বেটি পড়ার টাকা পেয়েছেন না? যদি কাউকে জিজ্ঞেস করি কন্যাশ্রী টাকা পেয়েছেন, বলবে হ্যাঁ। 11 কি 12 সাল পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন হচ্ছে, তারপরে আর পরীক্ষাই হয় না, তারপরে তো অনেক বেকার যুবক যুবতীর সংখ্যা বাড়ছে, কি করছে সরকার ঠিক বুঝে উঠতে পারছি না আমরা, যে বর্তমান যে সরকার যা রয়েছে আর কি। যে আসবে নিশ্চয়ই আমাদের জন্য কাজ করবে, আমরা স্টুডেন্ট বেসিক্যালি, আমরাও চাইবো যে আমাদের জন্য তারা কাজ করুক। আমরা যেরকম ফুটে দোকানদারি করি, এই ধুলোবালি রোদ জল আমাদের পুয়ে পুয়ে করতে হয়, আমরা যদি কোনো একটা স্থায়ী জায়গা হয়, স্থায়ী একটা মার্কেট হয়, সেখানে যদি আমাদের কোনো জায়গা করে দেয় তাহলে এই খুব সুবিধা হয়। আমি নেতা তাই আমি সব কিছু বেশি জানি, এই আত্মগরিমাকে সকলেরই পরিহার করা প্রয়োজন, সকলেরই মনে রাখা প্রয়োজন। মানুষ ভোট দেয় বলে কেউ কাউন্সিলর হয়, মানুষ ভোট দেয় বলে কেউ এমএলএ হয়, শুধু এইটুকু বিশ্বাস নিয়ে এইটুকু ব্রত নিয়ে মানুষের পাশে থাকার আমি চেষ্টা করেছি। কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই, আপনি দেখে নেবেন, রেজাল্ট মিলিয়ে নেবেন সেকেন্ড মে। রাজনীতিটা আমি সামান্য বুঝি, গত 32 বছর ওই জিনিসটি পড়াচ্ছি, অধ্যাপনা করছি আমি, যা রাজনীতি যদি ঠিক বুঝে থাকি এখানে দেখবেন পরিস্থিতি কি হয় সেকেন্ড মে। দুধে ভাতে মানুষ থাকবে এটাই তো আমরা আমাদের লক্ষ্য, এবং মাননীয় নেতৃত্ব তাই চান,
সেই কারণে আমার নিশ্চিতভাবে লক্ষ্য থাকবে যে আমার কেন্দ্রের মানুষ খুব ভালো থাকুন, সেখানে তাদের যা যা প্রয়োজনীয় সেটা করবার আমার কোনো চেষ্টা ত্রুটি। আমরা চলে এসেছি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা খুব ইম্পর্টেন্ট জায়গায়। আমার ঠিক ডান পাশে রয়েছে যেসব, যেসব এমন একটি কারখানা যেটা আমরা জানি যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাই কারখানার যারা কর্মী ছিলেন তারা এখন কীরকম রয়েছেন, কি অবস্থা তাদের, তাদের সাথে একটু কথা বলে নেব। চলুন আমার সাথে। 2016 সালের 27 ফেব্রুয়ারি বিধানসভাতে এই বিলটা অধিগ্রহণ হয়, তারপর দিল্লিতে পাঠানো হয় ডানলপ, যেসব কোনো বিলটাতেই রাষ্ট্রপতি সই করছে না। কেন? রাষ্ট্রপতিকে তো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, লোক দিতে হবে না, তাহলে রাষ্ট্রপতি কেন বিলটা আটকে রেখেছে? পিএফ নেই মিলা হ্যাঁ, গ্যাচুটি নেই মিলা হ্যাঁ, কোঅপারেটিভ কা রুপিয়া স্যাংশন হো গিয়া হ্যায়, ফির ভি ও নেই দে রহে হ্যায়। যারা কাজ করে তারা 10,000 করে পাচ্ছে, কিন্তু যারা রিটায়ার হয়ে গেছে তারা কিছুই পাচ্ছে না। আমাদের একটা সবসময় দিদির কাছে আমার একটা অনুরোধ আছে, সবাইকে কম কারখানাটা খুলুক, খুললে পরে আমরা পরিবার বাঁচি। এই মুহূর্তে বাংলার সবচাইতে বড় সমস্যা হচ্ছে ভয়াবহ বেকারত্ব। 15 লক্ষ আমাদের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান, 15 লক্ষ। এই করোনা না হলে পরে হতো এই সংখ্যাটা কোনো দিন জানাই যেত না। কেন যান? বাংলায় কাজ নেই বলে যান তো। তাহলে বাংলায় কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। 2009 সাল পর্যন্ত, 2004 থেকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজে গোটা দেশের ভিতর বিনিয়োগ হয়েছিল 57,70,000 মানুষ, তাতে বাংলায় হয়েছিল 40%, 24 লক্ষ। এই যে সব কিছুর থেকে বাংলাকে 10 বছর পিছিয়ে দেওয়া হলো, আমার ভাবতে আশ্চর্য লাগে যে 2011 সালে যে ছেলেটা বা মেয়েটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে তার বয়স ছিল 24 কিংবা 25, এটা 2021 সাল, তার বয়স 34 কিংবা 35। তার তো সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা শেষ হয়ে গেল। একটা গোটা জেনারেশনকে শেষ করে দিল মমতা ব্যানার্জি সরকার। হাজার হাজার লোকের রুটি রুজি বন্ধ হয়ে গেছে, হাজার হাজার লোকের। এবং যেসব যদি সত্যি আবার নতুন করে চালু করা যায়, এই অঞ্চলে অর্থনীতি কিন্তু বদলে যাবে, এই অঞ্চলে মানুষজনের মুখে হাসি ফুটবে। সুতরাং আমি আমার জীবন পাত পরিশ্রম করব যেসব খুলতে। বাংলার মানুষ কিন্তু ভীত হয় না কখনো। বাংলা এমন মানুষের জায়গা যারা সবসময় তাদের সাহসিকতার পরিচয় দিয়েছে স্বাধীনতার আগে থেকে। এই লোগোর সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস, নানান গল্প। সঙ্গে থাকুন, চলতে চলতে আমরা গল্পগুলো শুনে নিই। ইতিহাস ঘাটলে জানা যায় কুকুরটির নাম নিপার, টেরিয়ার কুকুর। 1884-এ ইংল্যান্ডের ব্রিস্টলে তার জন্ম হয়েছিল। ফ্রান্সিস ব্যারড, এক বিখ্যাত আর্টিস্ট, এই কুকুরটিকে নিয়ে একটি সুন্দর ছবি এঁকেছিলেন, তা থেকেই জন্ম হয়েছিল এই বিখ্যাত লোগোর। ফ্রান্সিস কিন্তু প্রথমে এই ছবিটির নাম হিজ মাস্টার্স ভয়েস দেননি, প্রথমে তার নাম ছিল আ ডগ লুকিং অ্যাট অ্যান্ড লিসনিং টু আ ফোনোগ্রাফ। 1900 সালে গ্রামাফোন কোম্পানির লোগো হিসেবে আত্মপ্রকাশ করে এই ছবিটি। আজকের মতো তারকা চোখে তারকা কেন্দ্র এই আশা নিয়েই শেষ করব যে এবার নির্বাচনে যিনি আসবেন ক্ষমতায় তিনি মানুষের এই সমস্ত না পাওয়াগুলো পূর্ণ করবেন। আর বাকি সমস্ত খবরের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ। আবার দেখা হবে অন্য কোনো কেন্দ্রে।